নাম মামন দাস, বাড়ি বর্ডার গলচক্কর এলাকায়, ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। শুক্রবার তাকে নিথর অবস্থায় ভগবান ঠাকুর চৌমুহনী এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার এক বন্ধুকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য মামন দাস গাড়ি নিয়ে বের হয়েছিল রাত 11টার সময়। সারা রাত সে আর বাড়ি ফেরেনি। শুক্রবার সকালে আগরতলা ভগবান ঠাকুর চৌমুহনী এলাকা থেকে মায়ের কাছে ফোন আসে, মামন ওই এলাকায় এক বাড়িতে ঘুমাচ্ছে। প্রথম ফোনের 10 মিনিট পর আবারও ফোন আসে, মামনের মুখ থেকে রক্ত বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে মামনের বাবা ছুটে যান বনমালীপুর ভগবান ঠাকুর চৌমুহনী এলাকায়। ঠিকানা অনুযায়ী নির্দিষ্ট বাড়িতে গিয়ে দেখেন মামন শুয়ে আছে এবং তার মুখ থেকে রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গে গাড়ির ব্যবস্থা করে মামনকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মামনকে মৃত বলে ঘোষণা করেন। কি করে মামনের এই রকমভাবে মৃত্যু হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামনের মা এবং বাবা। তাদের অভিযোগ, কোনো কিছু খাইয়ে ছেলেকে মেরে ফেলা হয়েছে। এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন মামনের বাবা। তারপর বনমালীপুর একটা ঘরের মধ্যে গিয়া দেখি ঘুমাইলি সেতে, ঘুমাইছে ওর মুখে যারা রক্ত আইতেছে। তখন আমি তো গিয়া কান্নাকাটি করতেছি, কইরা আমি অ্যাম্বুলেন্স আইন না, তারা ওই অ্যাম্বুলেন্স আনছে আইন না, অটোতে উড়াইছিলাম, অ্যাম্বুলেন্স আনছে আইন না। এরপরে আমরা জীবিতে লয়ে গেছি। তারপরে আমাদের কয়টা নাগাদ নিয়েছেন জীবিতে? টাইম কয়টা হইব নিতাম, প্রায় 12টা হইব, আজকে 12টা। হ্যাঁ, এরপরে জীবিত নেওয়ার পর, জীবিত নেওয়ার পর ডাক্তার দেখছে, দেখে তো বইল এটা মৃত্যু, সঙ্গে সঙ্গে গেছে। হ্যাঁ, পোস্টমর্টম করাইছি কি আজকে? না, করাইছে না, কালকে। কালকে পোস্ট কিছু খাওয়াইছে, কি খাওয়াইছে কইছে? কি খাওয়াইছে তো এটা আমি তো ধরতাম না, কিছু কোনো কিছু একটা খাওয়াই মারে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।